রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। শনিবার বেলা 11:30 তিনি পীরগঞ্জের বাবনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি যান শহীদ আবু সাইদের বাড়িতে, সেখানে তার সাইদের বাবা মায়ের সাথে কথা বলেন এবং তাদের উপহার সামগ্রী দেন। এ সময় তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি রংপুরের উদ্দেশ্যে বাবনপুর ত্যাগ করেন। সেখানে তিনি মহানগর পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী, আহত শহীদ ও আহত পরিবার, সাংবাদিক এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় যোগ দেবেন।